অন্য বস্ত্রের মতো বাসস্থানও মানুষের একটি মৌলিক প্রয়োজন এবং আল্লাহ তাআলার এক অমূল্য নিয়ামত। প্রত্যেক মানুষ নিজ ঘরে একান্ত জীবনযাপন করে। এই জীবনযাপন যাতে নির্বিঘ্ন ও নিরাপদ হয় সেজন্য ইসলামে কিছু নীতিমালা রয়েছে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে মুমিনগণ, নিজ ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি নাও এবং তার অধিবাসীদের সালাম দাও। এ পন্থাই তোমাদের জন্য উত্তম, হয়তো তোমরা উপদেশ গ্রহণ করবে। এখানে দুটো কাজ করা ছাড়া অন্যের ঘরে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। একটি হলো ঘরের বাসিন্দাদের কাছ থেকে অনুমতি নেওয়া, আর দ্বিতীয়টি সালাম দেওয়া। হাদিসের মধ্যেও এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাওয়া যায়। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইতে গিয়ে বলল, আ আলিজু। এ শব্দটি আরবিতে কোনো সংকীর্ণ স্থানে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমকে বললেন, তুমি গিয়ে তাকে অনুমতি চাওয়ার পদ্ধতি শিখিয়ে দাও। তাকে বলো, তুমি সালাম দিয়ে বলবে, আ আদখুলু, অর্থাৎ আমি কি প্রবেশ করব। লোকটি বাইরে থেকে তা শুনে সালাম দিয়ে বলল, আ আদখুলু। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেন, তারপর সে প্রবেশ করে। কারো ঘরে যখন প্রবেশের অনুমতি চাওয়া হয় তখন প্রথমবার অনুমতি চাওয়ার পর ভেতর থেকে জবাব না এলে দ্বিতীয়বার অনুমতি চাইবে, দ্বিতীয়বার অনুমতি না এলে তৃতীয়বার চাইবে, কিন্তু তৃতীয়বার জবাব না এলে ফিরে আসতে হবে। মহান আল্লাহ বলেন, তোমরা যদি তাতে কাউকে না পাও তবুও যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয় তাতে প্রবেশ করো না। তোমাদেরকে যদি বলা হয় ফিরে যাও তবে ফিরে যাও। এটাই তোমাদের জন্য উৎকৃষ্ট পন্থা। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ জ্ঞাত। আল্লাহ তাআলা আমাদের একনিষ্ঠভাবে কুরআন সুন্নার অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমিন।